কক্সবাজারে একদিনে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই বন্ধু নিয়ে বেড়াতে এসেছিলেন কক্সবাজারে। মাত্র 12 ঘন্টার ব্যবধানে মারা যান দুই নারী এবং এক পুরুষ পর্যটক। কক্সবাজার কলাতলীর বিচ হলিডে নামের একটি আবাসিক হোটেলে লাবণী আক্তার নামের এক পর্যটক মদ্যপান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন 14 মে শনিবার। আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যান বুধবার দুপুরে। এর 2 থেকে 3 ঘন্টা পর ইনানি তারকামানের হোটেল রয়্যাল টিউলিপে একইভাবে অসুস্থ হয়ে মারফুয়া কানম নামের আরও এক তরুণীর মৃত্যু হয়। এর 4 ঘন্টা পার না হতেই কলাতলীর তারকামানের হোটেল সিগালে অসুস্থ হয়ে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। কক্সবাজার সদর হাসপাতালে একজন নারী অ্যালকোহল পয়জনিং নিয়ে এসে ভর্তি হয়েছিলেন। তাকে অ্যালকোহল খেয়েছিল সে, এবং সে আমাদের আইসিউতে ভর্তি ছিল 4 দিন। 4 দিন আমরা আইসিউতে চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য, কিন্তু আনফর্চুনেটলি তাকে বাঁচানো যায় নাই। আর যে দুজনের কথা বলছেন ওগুলো ব্রড ডেট এসছে, তাদেরকে এখানে আনা হয়েছে মৃত অবস্থায়। এবং কি কারণে তাদের মৃত্যু হয়েছে আমরা তার জন্য পোস্টমর্টেম করছি। পোস্টমর্টেম করে আমাদের ভিসারা আমরা প্রিজার্ভ করছি। ভিসারা রিপোর্ট যখন পাবো, আমরা কেমিক্যাল রিপোর্ট যখন পাবো, তখন আমরা অ্যাকচুয়ালি জানতে পারবো যে তাদের কজ অফ ডেথ কী। পুলিশ বলছে মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে তারা। পৃথক মৃত্যুর ঘটনায় পুলিশ এখন পর্যন্ত 4 জনকে আটক করেছে। ময়নাতদন্ত শেষে ডাক্তারি মতামত পেলে তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, যারা আসলে কীভাবে মারা গেলেন। তো এই প্রত্যেকটা ব্যাপারেই আইনগত ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে। প্রথম ঘটনায় সদর থানায় ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এবং রয়্যাল টিউলিপের যে ঘটনা, সে ঘটনায়ও একজন ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছে, এবং আপনার সিগাল হোটেলের ঘটনায়ও একজন পুলিশ হেফাজতে রয়েছে। তো প্রতিটি ব্যাপার পুলিশ অনুসন্ধান করছে। আশা করি ডাক্তারি মতামত পেলে বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। এদিকে পর্যটন উদ্যোক্তারা বলছেন পর্যটন শিল্পকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা দরকার। তবে 3 পর্যটকের মৃত্যু নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন তিনি। এটি আসলে কক্সবাজার পর্যটন শিল্পকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্র কিনা এই বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা দরকার। পাশাপাশি পর্যটকদের এই মৃত্যু কারণ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই। এদিকে নিহতদের মধ্যে লাবণী আক্তার কলাতলীর একটি আবাসিক হোটেলে 4 বন্ধুর সাথে কক্সবাজার এসেছিলেন 11 মে। এছাড়াও নিহত মারফুয়া কানম ইনানির তারকামানের হোটেল রয়্যাল টিউলিপ ওঠেন স্বামী স্ত্রী পরিচয়ে, এবং 18 মে সিগালের 724 নম্বর কক্ষে স্বামী স্ত্রী পরিচয়ে ওঠেন নিহত মনিরুল ইসলাম। চিকিৎসকরা বলছেন লাবণী আক্তার ছাড়া বাকি 2 জনের মৃত্যু হয় হোটেল কক্ষে। আব্দুর রশিদ মানিক, টিটিএন, কক্সবাজার।